ওগো, আমি মরমে মরেছি। ও সুজন, আমাকে একটু ভালোবাসো না গো, একটু ভালোবাসো। কি বুঝিলাম? সেটা বুঝলে তো হয়ে যেত। ধাত, কি যে বলো না তুমি। মনে মনে তো তুই মরেছিস, মনে মনে তুই সত্যি মরেছিস তোরে। শুনছেন, কেউ আছেন? শুনছেন, শুনছেন? আরে ফোন আসছে তো, কি অদ্ভুত! এত বড় বাড়ি, এতগুলো লোক, একটা ফোন ধরার কেউ নেই। হ্যালো, কে বলছেন? নবারুণ? কে, তিথির স্বামী? ও, কার ফোন এসেছে? আপনার স্বামী নবারুণ। আপনি কেন ফোনটা রিসিভ করেছেন? কোন সাহসে ফোন রিসিভ করেছেন? কি অধিকার আপনার ফোন ধরার? না মানে, অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, কেউ বোধহয় ধরা ছিল না, তাই ফোন ধরার নেই তাই উনি। মানুষের পার্সোনাল ব্যাপার বলে কিছু নেই তাই না? একটা কথা ভুলে যাবেন না, আপনি কিন্তু এই বাড়ির কেউ হন না, কেউ হন না আপনি এই বাড়ির। সুতরাং এই বাড়ি পার্সোনাল ব্যাপারে নাক গলানোর আপনার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছেন? হ্যালো, কে বলছেন? শোনো নবারুণ, তুমি এখানে ফোন করবে না, আমি তোমার কাছে ফিরে যাব না, তোমার সাথে সংসার করতে চাই না, দ্যাটস অল। তোমার মা বাবা সেবা করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের দুবেলা চা করে দেওয়া, রান্না বান্না করে দেওয়া, তাদের টেক কেয়ার করা আমি পারবো না। তোমার বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো তাহলেই আমি তোমার কাছে ফিরে যাব, তোমার সাথে সংসার করব, তার আগে আমার পক্ষে সম্ভব না, বুঝতে পেরেছ? বাবা, আপনি তো বড় অদ্ভুত মহিলা। মানে? মানে আপনি বুড়ো বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবেন? হ্যাঁ, তাছাড়া আর কি, ওদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, অসুখ করলে ওষুধ খাওয়াতে হবে, সেবা করতে হবে। পারবো না, আমার পক্ষে সম্ভব নয়।